তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান বলেছেন, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজার জনসাধারণকে কখনোই একাকী ছাড়বে না তুরস্ক। রোববার তুরস্কের উত্তর পূর্বাঞ্চলীয় রিজে প্রদেশে এক সমাবেশে বক্তব্যে এই কথা বলেন তিনি। এরদোয়ান বলেন, গাজায় রক্তপাত বন্ধ করা তুরস্কের দায়িত্ব, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনে ঘটে চলেছে। ইসরায়েলের নিপীড়ন থেকে ফিলিস্তিনিদের রক্ষায় তুরস্কের দায় রয়েছে মন্তব্য করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং বর্তমানের চেয়ে আরও কাজ আমরা অব্যাহত রাখব। তিনি বলেন, গাজায় এই অনৈতিক নীতিহীন ঘৃণ্য গণহত্যাকে যারা সমর্থন করছে তাদের মুখোশ উন্মোচন করা তুরস্কের ঐতিহাসিক দায়িত্ব। এর আগে গাজায় হামলা অব্যাহত রাখায় ও যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় ইসরায়েলে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় তুরস্ক। শনিবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার ঘোষণা দেয়। আঙ্কারা জানায়, রাষ্ট্রদূত ওসকান তরুণলারকে দেশে ফিরতে বলা হয়েছে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় সৃষ্ট মানবিক বিপর্যয় নিয়ে আলোচনা করার জন্য। এদিকে রোববার তুরস্ক সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আঙ্কারায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে তিনি বৈঠক করেন। বৈঠকে তারা গাজায় ইসরায়েলি আগ্রাসনের জেরে মানবেতর পরিস্থিতির বিষয়ে আলোচনা করেন। তবে তুর্কি প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে চাইলেও ব্লিংকেনকে ফিরিয়ে দেওয়া হয়।